রহিম কেমন আছে? ভালো আছে। জ্বর হয়নি? আর থাকে না। আচ্ছা, রহিম তো ভালোই আছে। ঘুমোচ্ছ না কেন?
চলে বর্ষায় ভিজি কাদার উপর অমন করে পা ঠুকবেন না মেয়েশায়, দেখুন তো আপনার ওই অমন সুন্দর স্কার্টটা কাটার ছিটি একবারে ভরে গেল। You will be punished. God will punish you. Bhagavan, Bhagavan tumake shasti debe. Hello, miss. Then ask your God. Apnar Bhagavan ke bolben je amar samne abirbhuto hote. Ar tar hole amake tar samne hazir korabe. Karon ami to Bhagavan bishwash kori na. Ei sujoge tar samne amar dekha hoye jabe. Kintu apnar Bhagavan jodi amar samne dekha na koren, tahole apnar ei joni ke ami abar Thank you.
Two false tips. What? Mane, dubar bhul pathala. You? Veera. John? Veera, haven't you got class now? Yes. When are you free? At 5. What about you? I got teacher 6. 6? That's all right. I'll play tennis in the meantime and meet you at 6. Excellent. Where? Here. Don't forget. Meet you at 6. Right here. Cheers. Bye. Hey, Jado. Okay, so. Final year, Keton Sahib. Keton Sahib? Keton Sahib ke chinish na. Oh, Milty Sahib? Okay, ki bulbi. Reena Mem Sahib bole pati chen. Jekhane opekkha korbar kotha chilo. Shekhane opekkha na kore. Poschim dikero je main gate ta ache. Oikhane opekkha korbe. Achcha. Ki bulbi. Poschim dikero main gate ta. Shekhane opekkha korte bolbe. Achcha. Ashon, shon, shon. এই নেই তোর পুজোর বকশিস পুজোর অগ্রিম দিয়ে রাখলাম ঠিক বলবি কিন্তু না আচ্ছা আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই বলবো It was raining so badly, Uncle said the plants were still in the road. And you have to play.
এবার কথা থেকেই গেলাম। কেন? কিছু মনে থাকছে না। কোনটা? এই যে এইটে ALEPTOSPIRE ICTROHARGIC। তোর উচ্চারণটা কি হবে রে? লেপ্টোস্পাইরি ইকটেরোহেমারেজিকা। হ্যাঁ, কি বললি? লেপ্টোস্পাইরি ইকটেরোহেমারেজিকা। লেপ্টোস্পাইরি ইকটেরোহেমারেজিকা। লেপ্টোস্পাইরি Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rina, happy birthday to you. Wish that.
আয়া কি হয়েছে? পাশের বাড়ির লোকদের বোধ হয় খুব অসুবিধা হচ্ছে। দেখুন অনুগ্রহ করে আপনারা আপনি কিউ আপনি বুঝি এইখানে থাকেন? শুনুন, পড়াশোনার বড্ড অসুবিধা হচ্ছে। দয়া করে যদি গানটা একটু থামান ভালো হয়। থামাবো না। থামাবেন না? না 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 থামাতে কিন্তু বাধ্য করবো। আই উইল মেক ইউ স্টপ। ইটস ইউ স্টপ। এবারে কালী তোমায় খাবো, এবারে কালী তোমায় খাবো। তোমার মুন্ডু খানা তবেই আমি শান্তি পাবো। এবারে কালী তোমায় খাবো, এবারে কালী তোমায় খাবো। Thank you.
David, let's go.
ফাইনালে কোনোবার উঠিনি, যদিও বা উঠলাম বিপক্ষে যে আছে। আমার স্বপ্ন সফল হবার কোন চান্স নেই। ও তুই কৃষ্ণেন্দু তো ভয় পাচ্ছিস, পরপর পাঁচবার টেনিসে চ্যাম্পিয়ন হচ্ছে বলে খারে দূর, ছবার এবার রিনা গ্রামীণ হবে। থ্যাংক ইউ, কৃষ্ণেন্দু বাঁ হাতে খেললো,
আমার পক্ষে যেটা ইম্পসিবল। এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কেন? আমি ভেতর নেই, এ সময় তোমার কাছে আসা ঠিক হবে না। আমার মাকে জানলে তুমি এই কথা বলতে পারছো না। আজ সারাদিন মনে হয়েছে মায়ের কথা, তখন আমি খুব ছোট। মা গল্প করতেন ভবিষ্যতের, বলতেন খোকা তুই মস্ত বড় ডাক্তার হবি, বিলেত যাবি। শুনে আমি অবাক হয়ে বলতাম বিলেত যাব? বাবা যে বলেন বিলেত গেলে যাত যায়। মা হেসে ফেলতেন, বলতেন তুই কি তোর বাবার মতো চাটনি ধুয়ে খাবি? আর তোর বাবা যদি একান্তই রাগ করেন আমি না হয় তাকে নিয়ে আলাদা হয়ে থাকবো, তুই তো বড় হবি। মা ঠিকই বলেছিল কৃষ্ণেন্দু, বড় তোমাকে হতেই হবে। তোমার ফাইনাল পরীক্ষা তার বেশি দেরি নেই না? অনেক দেরি, এখন আট মাস। অনেক দেরি কি বলছো, মাত্র আট মাস। তোমাকে কিছুদিনের জন্য ক্রিকেট টেনিস এগুলো বন্ধ রাখতে হবে, তুমি দেশে কবে যাবে? আজ আজই কিছু একটু গোছাও না। Thank you.
সেলারি করে মেয়েটি এখন ঘুমছে। কোরামেন দিয়েছ আগে? হ্যাঁ। পাগস নর্মাল আপনি কি একবার দেখে আসবেন? তোমার কথাই ঠিক সত্যি কৃষ্ণ, তুমি মস্ত ডাক্তার হবে। রেজাল্ট মানে তো হয় পাস না হয় ফেল, মাঝামাঝি থেকে কিছু হবে না। বুঝে নি, তুমি যাবে না? তুমি যাও প্লিজ প্লিজ কৃষ্ণ, তুমি যাবে না?
কেমন লাগছে? ভালো। কি ভালো? কি সব? নদী, আকাশ, বাতাস। আর তোমার পরীক্ষায় ফার্স্ট হওয়া? পরীক্ষার রেজাল্টে আমি কিন্তু খুব খুশি হইনি। কেন? রেজাল্টটা আরো ভালো হতো যদি। যদি কি? তুমি একটু আগে বলছিলে না যে তুমি মাঝে মাঝে আমার পড়বার সময় এসে বিরক্ত করতে, তা আমি বলছি তুমি যদি আরো বেশি বিরক্ত করতে তাহলে আমি আরো ভালো রেজাল্ট করতাম। এই শোনো, আজ তোমার বাবার সঙ্গে দেখা করে আমাদের বিয়ের কথাটা পাকা করে ফেলব। ওঠো চলো। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি ধরো?
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। Exam so brilliantly. Stood first, did he? Oh. How did you do? How did you do? Do come in. And congratulations on your exam. You did absolutely splendidly. Thank you. And so you're Mukherjee. Yes. Well, we've got a lot of Mukherjees in our firm. Would you care for a drink? Tea? Coffee? Coffee. Coffee, please, Rina. Thank you. And so you're going to take up a medical career. Well, that's... Excuse me. Yes, Brown speaking. Yes, quite. Oh, we'll have it delivered. Beginning next week, the first 10,000. No, no trouble about that. Yes, we'll confirm it by letter. Thanks very much indeed. Goodbye. Well, love will find a way. So you want to marry my daughter? Yes. I'll think it over. And I'll give you my answer tomorrow. Thank you so much. No. Coffee's coming. Rita! Oh. Excuse me. আজ ভাববেন কাল বলবেন। কৃষ্ণেন্দু, ড্যাডি আজ মাদ্রাস চলে গেছে, সেই চিঠিতে আমাদের বিয়ের মতামত জানিয়ে গেছে। কৃষ্ণেন্দু, মদ দিয়েছে। ড্যাডি মদ দিয়েছে? সত্যি সত্যি ছোট্টকে শর্তে আমাকে খ্রিস্টান হতে হবে। না কৃষ্ণেন্দু, তা হয় না। কেন? তুমি ধর্ম পরিবর্তন করবে, তাতে তুমি কিছুতেই রাজি হয় না। কিন্তু রাজি না হলে যে তোমাকে পাবো না, তাই বলে তুমি ধর্ম পরিবর্তন করবে? দেখো রিনা, আমি একটিমাত্র ধর্মে বিশ্বাস করি, সেটা হলো মানুষের অন্তরের ধর্ম। সেখানে মন্দির আর গির্জার মধ্যে কোনো তফাৎ নেই।
প্রত্যেক মানুষের ধর্ম তার জীবনের একটা অংশ, তাকে বাদ দিয়ে কেউ বাঁচতে পারে না কৃষ্ণেন্দু। অত বুঝি না, তোমার চেয়ে বড় সত্য আমার জীবনের কিছু নেই, তাই কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারব না। কিন্তু কৃষ্ণেন্দু, তোমার বাবা যদি মত দেবেন না, মত দেবেন না, তাহলে তাহলে কি বিয়ে আমাদের হবে না? আচ্ছা, ধর্মের কথা না হয় ছেড়েই দিলাম, বাবার কথাও না হয় বাদই দিলাম, কিন্তু মনের দিক থেকে তুমি কি অস্বীকার করতে পারো যে তুমি আমার স্ত্রী নও? আমি আমি তা বলছি না, আমি 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 জানি না।
May I speak to Miss Rina Brown? আমি রিনা ব্রাউন। তুমি বাংলা বলতে পারো দেখছি। আপনি? আমি কৃষ্ণেন্দুর বাবা। আসুন, ভেতরে আসুন। বসতে আমি আসিনি, তোমাকে গুটি কয়েক কথা বলতে এসেছি। জানিয়ে আমাকে চিঠি দিয়েছিল, তুমি বোধ হয় জানো। এ বিয়েতে আমার মত নেই। অবশ্য আমি জানি কৃষ্ণেন্দু আমার মতামতের অপেক্ষা করবে না। তার চরিত্রে একটা অদ্ভুত দৃঢ়তা আছে, যেটা সময় সময় তার ভালো মন্দ বুঝবার ক্ষমতাকে নষ্ট করে দেয়। আপনি কি মনে করেন আমার সঙ্গে যদি তার বিয়ে না হয় তাহলে কিসে তার ভালো হবে, কিসে তার মন্দ হবে, তা বোঝবার ক্ষমতা তার ঠিক থাকবে? কৃষ্ণেন্দুর ভালো মন্দ তার সমস্ত পরিবারের ভালো মন্দের সঙ্গে জড়িয়ে আছে, সেটা নিশ্চয়ই তুমি উপেক্ষা করতে পারো না। তার স্ত্রী হয়ে আমার পরিবারে কোন স্থান তোমার থাকবে না। আর কৃষ্ণেন্দু চিরদিনের মতো তার সমাজকে হারাবে। এই সব কিছু হারানোর জন্য যেদিন কৃষ্ণেন্দু তোমাকে দায়ী করবে সেদিন তুমি কি উত্তর দেবে? তার সব হারানোকে আমি ভরিয়ে তুলব, এ বিশ্বাস আমার আছে। তোমার চেয়ে জীবন আমি বেশি দেখেছি, বেশি চিনেছি। আজ সব কিছুকে উপেক্ষা করে যে সুন্দরের স্বপ্ন তুমি দেখছ, জেনে রাখো সেটা শুধুই স্বপ্ন, বাস্তবের আঘাত যেদিন আসবে সেদিন আজকের এই বড় বড় কথাগুলো তুমি খুঁজেই পাবে না। প্রকৃত ভালোবাসা সর্বনাশকে ভয় করে না, এক অজানা আশঙ্কাকে ভয় করে। কৃষ্ণকে অস্বীকার করতে আমি পারি না। আমার একমাত্র সত্তা, অনেক আশা অনেক ভরসা নিয়ে তাকে আমি করেছিলাম তোমার কাছে। আমি আমার সন্তানকে ভিক্ষা চাইছি, বলো মা এ বৃদ্ধকে সে ভিক্ষা তুমি দেবে? বলো বলো মা, কৃষ্ণ দিকে তুমি আমার ফিরিয়ে দেবে। Thank you.
আমার সঙ্গে তাহলে এই জীবনে আর দেখা হবে না। তার সঙ্গে দেখা হলে বলো সে আমার একমাত্র সন্তান, তার মৃত্যু কামনা আমি করিলাম, কিন্তু আমার কাছে সে মৃত, আমি সন্তানহীন। আমি কৃষ্ণেন্দুর জীবন থেকে দূরে সরে যাব। সত্যি বলছ? সত্যি বলছ? আপনাকে কথা দিলাম। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন জীবনে, যেন তুমি প্রকৃত সুখ আর শান্তির সন্ধান পাও। খ্রিস্টান হয়ে গেলাম, আর আমাদের মধ্যে কোনো বাধা নেই। এখন তুমি আমার, ইউ আর মাইন। এবার আমাদের বিয়ের দিনটা মানে তোমার ঈশ্বর, তোমার ধর্ম তুমি ত্যাগ করেছ আমার জন্য। রীনা, তুমি জানো যে তোমার জন্য আমি জীবন দিতে পারি। জীবন নশ্বর, একদিন তা যাবেই, তাই জীবন দেওয়াটা বড় কথা। ধর্ম সম্বন্ধে আমার মত তুমি জানো? তুমি তোমার ধর্ম ত্যাগ করবে? কি বলছো রীনা? তাহলে কি তোমার আমার মধ্যে অন্য কোনো বাধা এসেছে যার জন্য ধর্মের যুক্তি দিয়ে তুমি দূরে সরে যেতে চাইছ? একটি মেয়ের জন্য তুমি ধর্ম ছাড়তে পারো? আমার চেয়ে অনেক সুন্দরী মেয়ে আছে, তাহলে তাদের কাউকে যখন দেখবে, তাদের সংস্পর্শে আসবে, তখন আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে তুচ্ছ বস্তুর মতো। Get out!
ডক্টর, আপনার চিকিৎসার জন্য অনেক ধন্যবাদ। হসপিটালকে টাকা দিতে গেলাম, নিল না। আপনাকে কিন্তু নিতেই হবে ডক্টর। মাত্র আমার হাতে 40টা টাকা। ডক্টর জীবনটা কিভাবে নষ্ট করতেছো কৃষ্ণন্দ? জীবন তো আমার নষ্ট হয়নি। তুমি এসব ছাড়ো কৃষ্ণেন্দু,
ফিরে যাও, নতুন জীবন আরম্ভ করো। কার সঙ্গে? আমার সঙ্গে নয়, আমার দাম অনেক, কিন্তু তোমার দাম সেদিনের চেয়ে আমার কাছে অনেক অনেক। Harmless, docile, worthless, Ishar Bishashi Tumi. Tumi ekhan theke chole jao Krishnendu. Ta hoy na. Keno? Ishwarer sadhanay ami shopath niye eshechi. সব মিথ্যে, ঈশ্বর নেই, মানুষ তাকে মেরে ফেলেছে। আমার দিকে তাকিয়ে দেখো, আমি তাকে মেরেছি। আদিম যুগের মানুষের মতো তার সবটাকে মামির মতো আঁকড়ে দেখো না। চামড়িত আজ তুমি যাই হয়ে থাকো না, একদিন তুমি খ্রিস্টান ছিলে। কোনদিন ছিলাম না। আশ্চর্য লোকজন, আমি কম আশ্চর্য হইনি। তোমাকে প্রত্যাখ্যান করে বাবার কাছে পালিয়ে গেলাম, ভেবেছিলাম সন্ন্যাসিনী হব, সন্ন্যাসিনী হয়ে সারা জীবনটা কাটিয়ে দেব। তখন জানতাম না যে বাবা তার জীবনের এত বড় কলঙ্ক তোমার উপর চাপিয়ে দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। আমার সব কথা শুনে তিনি কি বললেন জানো? বললেন, তুমি কৃষ্ণেন্দুকে প্রত্যাখ্যান করেছো কেন? বললাম, সন্ন্যাসীদের জীবনটা কাটিয়ে দেবো ঠিক করেছি। শুনে তিনি ভীষণ রেগে উঠলেন, বললেন, সন্ন্যাসিনী হবি? জানিস তোর কোনো ধর্ম নেই? যেদিন তুই জন্মেছিলি সেই দিনই ভেবেছিলাম পৃথিবীটিকে ছড়িয়ে দেব, কিন্তু মুহূর্তে তোর গলাটায় পারিনি। জানিস, জানিস কে তোর মা? ওই যে দরজার পাশে দাঁড়িয়ে আছি, যারা সাত পুরুষ ধরে জানে না তাদের বাবার পরিচয়, ওই আয়া, ওই আয়া তোর মা।
কিসের ভয় বলনি? কার কার ভয় বলনি? বাবা সাহেব, রতন মন্ডলের স্ত্রীর অবস্থা খুব খারাপ, ওরা আপনাকে ডাকছে। আমি এখন ফিরে আসছি, তুমি চলে যাও না। কিন্তু ভালো আছেন? কোনো ভয় নেই, কাল সকালে আবার আসবো। কেমন? হ্যাঁ, চলি। তোমার যাই যাই কাল হোক বাবা সাহেব, তোমার যাই যাই কাল হোক। আজ চিরদিনের মতো তোমার জীবন থেকে চলে যাচ্ছি, কারণ তোমার সঙ্গে আমার জীবন মিলিত হতে পারে না। কেন পারে না এই প্রশ্নের উত্তর শুধু আমার কাছেই থাকবে। আমার মৃত্যুর সঙ্গে তার শেষ হয়ে যাবে। তুমি আমার খোঁজ করার চেষ্টা করো না, আমাকে ভুলে যেও রীনা।
ওখান থেকে ফাদার লাফমো ডেকে পাঠিয়েছে। ওখানে ডাক্তারের ভয়ানক অভাব, তাই কিছুদিনের জন্য আমি আসাম যাচ্ছি। যে কদিন ফিরে না আসি হাসপাতালে সব দেখাশোনা তুমি করো। আচ্ছা বাবা সাহেব। কল্যাণ বরেশ, আশা করি কুশলে আছো। আজ আমার জীবনের এক বিচিত্র অভিজ্ঞতায় আর দুঃসহ আত্মগ্লানিতে তোমাকে এই চিঠি লিখছি। কোন নারী যখন তার ত্যাগের মহিমায় দেবীর আসন পায়, তখন সে নারী ভিন্ন ধর্মের হলেও আমাদের নিজেদের ধর্মের সংকীর্ণতার বাঁধ সহজেই ভেঙে যায়। আমার জীবনে তাই ঘটেছে, আর তা ঘটিয়েছে রিনা ব্রাউন। আজ আমার বলতে বাধা নেই, রিনার আর তোমার বিবাহের আশঙ্কায় আমি তার সঙ্গে দেখা করি। তোমাকে হারানোর দুঃখ আমি সইতে পারবো না বলে সে আমাকে কথা দেয় যে তোমার জীবন থেকে সে চিরদিনের মতো চলে যাবে। আর এ প্রতিশ্রুতিও দিয়েছিল যে এ কথা সে তোমাকে কোনোদিন জানাবে না। তোমার সঙ্গে সম্প্রতি বোধ হয় তার দেখা হয়েছিল, তাতে তার শপথ ভঙ্গ হয়েছে এই ভেবে সে আমার কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখে। এত বড় সত্যনিষ্ঠা কৃষ্ণেন্দু, এই বিজাতিয়ার কাছ থেকে আজ আমি এই উপলব্ধি করেছি যে আগে মানুষ পরে ধর্ম। তোমাদের বিবাহে বাধা দিয়েছিলাম, এ ভুলের ক্ষমা নেই। কিন্তু পাচ্ছি কই,
কোথায় যাবি বললে? এখান থেকে 26 মাইল ঘুরে আমাদের গ্রাম লঞ্চে। গোলপড়ার ভাই সবাই গ্রাম ছেড়ে চলে গেছে, শুধু পড়ে আছেন আমার একা, চোখে দেখতে পান না। গ্রামের কেউ তাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হয়নি। কেন? আমার মা ছিলেন একজন চা বাগানের কুলি, বাবা ইংরেজ, প্রয়োজনে জীবনে মাকে টেনে নিয়েছিলেন কিন্তু বিয়ে করেননি। তাই গ্রামের লোক আমাদের এক ঘরে করে। সেই বিপদের দিনে কত কষ্ট করে মা আমাকে মানুষ করেছে। সব মায়েরাই তাই করে। মাকে শান্তি দেওয়া ছাড়া আর কোনো লক্ষ্যই আমার নেই। ভগবানের কাছে আমার প্রতিদিনের প্রাক কার কাছে? ভগবানের কাছে। ভগবানকে তুই এখনো বিশ্বাস করিস? না, যদি কোনো নালিশ আমার থেকে থাকে সে ভগবানের বিরুদ্ধে নয়, মানুষের বিরুদ্ধে।
হাসপাতালে বমিং আপনি সামান্য আহত হন। আপনি একজন মিলিটারি অফিসার বলে ফাদার কিছুতেই অপারেশন করতে দেবেন না। শেষে রেভারেন্ড মুখার্জি নিজের উপর সমস্ত দায়িত্ব নিয়ে অপারেশন করবে। রেভারেন্ড মুখার্জি? হ্যাঁ, উনি বললেন আমার স্ত্রীর জীবন মরণের দায়িত্ব সব আমার। Good morning. Good morning. Thank you.
আমার সঙ্গে সম্প্রতি বোধ হয় তার দেখা হয়েছিল, তাতে তার শপথ ভঙ্গ হয়েছে এই ভেবে সে আমার কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখে। এত সত্য নিষ্ঠা কৃষ্ণেন্দু, এই বিজাতিয়ার কাছ থেকে আজ আমি এই উপলব্ধি করেছি যে আগে মানুষ পরে ধর্ম। তোমাদের বিবাহে বাধা দিয়েছিলাম, এই ভুলের ক্ষমা নেই, ক্ষমা নেই। তুমি কিছুই হারাও, তোমার সব আছে।